নমস্কার বন্ধুরা আমি কোয়েল তোমরা দেখছো কেটি এডুকেশন ইউটিউব চ্যানেল কেটি এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কিভাবে তোমরা সম্পূর্ণ নির্ভুলভাবে স্টেপ বাই স্টেপ নিজের বাড়িতে বসে নিজের স্মার্টফোনের দ্বারা ফর্ম ফিল আপ করবে সেটি আমি তোমার ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং তার সাথে তোমরা মেরিট লিস্টের যে ফর্মুলা রয়েছে সেখানে কিভাবে মার্কস ক্যালকুলেট করবে সেটিও আমি তোমাদের দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন দর্শক হলে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অবশ্যই ক্লিক করে দিও এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাডমিশন রিলেটেড তথ্য স্কলারশিপ তথ্য তোমরা পেয়ে যাবে তো এই মুহূর্তে আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছি তোমরা ক্রোমে যাবে বা গুগলে যাবে আমি বলবো তোমাদের ক্রোমে যেতে তো সেখানে গিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বলে সার্চ করলে অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিশান দু হাজার আন্ডার এই অপশানটিতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে এই পেজটা স্ক্রোল ডাউন করে নিচের দিকে নেমে আসবে এখানে অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশানটি রয়েছে সে অ্যাপ্লাই অনলাইন বলে অপশানটিতে ক্লিক করবে এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়া আছে এই ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলি অলরেডি আমি আরেকটি ভিডিওতে বলে দিয়েছি তো সেই ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকলে সেখানে অফিসিয়াল নোটিস সম্বন্ধে ডিটেলসে বলা রয়েছে অবশ্যই দেখে নাও সেই ভিডিওটি আগে কারণ একটু কিছু যেন ভুল না হয় তোমাদের ফর্ম ফিল আপে সেটির লিঙ্ক আমি ড্রেসক্রিপশান বক্স ও কমেন্ট সেকশানে দিয়ে দেবো এখান থেকে তোমরা অ্যাপ্লাই নাও এই অপশানটিতে ক্লিক করবে এই অপশানটিতে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ চুজ অপশান এই চুজ অপশানে গিয়ে তোমরা এগ্রি করে দেবে এগ্রি করার পর কন্টিনিউ অপশানে ফোন দ্বারাই কিন্তু খুব সহজেই এটি করতে পারবে তো আমি তোমাদের আমার নিজের ফোন থেকে অ্যাপ্লাই পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লাস রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে তোমরা ক্লাস টুয়েলভের নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার তোমরা এখানে দেবে তো আমি এখানে ক্লাস টুয়েলভের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো ইয়ার অফ রেজিস্ট্রেশন তো রেজিস্ট্রেশন যে যত সালে হয়েছে সেটি এখানে দেবে অবশ্যই এটা এইচ তারপরে নিজের নাম লিখবে তারপরে নিচে রয়েছে ফাদার্স নেম নিজের বাবার নাম লিখবে তারপরে মায়ের নাম লিখবে তারপরে গার্ডিয়ানের নাম লিখবে তোমার বাড়িতে যিনি গার্ডিয়ান তার নাম লিখবে এবং নিজে জেন্টার মেল অথবা ফিমেল এখান থেকে সিলেক্ট করবে তো এখানে অ্যাপ্লাইং ক্যাটাগরি অর্থাৎ জেনারেল এস টি এস সি ও বি সি নিজের কাস্ট এখানে সিলেক্ট করতে হবে এখানে আমি জেনারেল সিলেক্ট করলাম পিডব্লিউডি হলে ইয়েস করবে আর যদি নো হয় তো নো করে দেবে আমি নো করে দিলাম ডেট অফ বার্থ প্রথমে ডেট দেবে তারপরে মান দেবে তারপরে ইয়ার এখান থেকে সিলেক্ট করবে তারপরে অবশ্যই পারমানেন্ট অ্যাড্রেস সেইটা খুব ভালোভাবে দেবে যাতে রকমভাবে কোনো স্পেলিং ভুল না হয় তারপরে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ফর্মটি ফিল আপ করছো সেই ডিস্ট্রিক্টের নাম দেবে নিজের পিন কোড দেবে স্টেট টু ওয়েস্ট বেঙ্গল দেওয়াই রয়েছে ন্যাশনালিটি ইন্ডিয়ান এটিও দেওয়া রয়েছে মোবাইল নাম্বার দেবে অবশ্যই সেটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবে তার সাথে আরও একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবে যাতে কোনো রকমভাবে পরবর্তীকালে তোমাদের সমস্যা না হয় ভ্যালিড ইমেল আইডি দেবে তারপরে একটা ক্রিয়েট পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড ক্রিয়েট করবে তোমার নিজের ইচ্ছা মতো কিন্তু মেলের যে পাসওয়ার্ড সেটি দেবে না নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড ক্রিয়েট করবে ক্রিয়েট করার পর এখানে বলেছে যে স্টারমার্কগুলো অবশ্যই এখানে ফিল আপ করতে হবে তারপরে রেজিস্টার অ্যান্ড কন্টিনিউ অপশানে তোমরা ক্লিক করবে তো আমি এখানে রেজিস্টার অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলাম এটা সম্পূর্ণভাবে ফিল আপ করে নিচ্ছি বন্ধুরা এটা আমি সম্পূর্ণভাবে ফিল আপ করে নিলাম ফিল আপ করার পর রেজিস্টার অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর তোমাদের সামনে এরকম দেখাবে তো এই ওকে অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এটি সেভ করতে দেখা যাবে পাসওয়ার্ডটি তো আমি সেভ করে নিলাম করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে পেজে দেখতে পাচ্ছ তোমরা নেম অফ এক্সামিনেশান অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিক লিখতে হবে বোর্ড নেম তো তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ওয়েস্ট বেঙ্গল দেবে তোমার যে বোর্ড সেটি এখান থেকে তোমরা সিলেক্ট করবে তো আমি ডাব্লিউ সিলেক্ট করে নিলাম রেজিস্ট্রেশন নাম্বার দেবে অবশ্যই এটা কিন্তু মাধ্যমিকে তোমরা দেবে তারপরে ইয়ার অফ রেজিস্ট্রেশন কত সালে মাধ্যমিকে রেজিস্ট্রেশন করেছো সেটি দেবে তারপরে ইয়ার অফ পাসিং দেবে তো কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো সেটি এখানে লিখবে তারপরে তারপরে দেখতে পাচ্ছ মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই দুটো মি মিলিয়ে একটি অ্যাভারেজ করে তোমাদের নাম্বার এখানে বসাতে হবে তো এটি তোমরা নিজেরা অ্যাভারেজ করে দুটো মিলিয়ে অ্যাভারেজ করে এখানে নাম্বার এখানে পোট করবে তারপরে মার্কস অপটেন ইন ম্যাথামেটিক্স আউট অফ হান্ড্রেড অর্থাৎ মাধ্যমিকে তুমি ম্যাথামেটিক্সে কত পেয়েছো একশোর মধ্যে তো সেটি এখানে লিখবে আমি নিজের ইচ্ছার মতো একটি নাম্বার বসিয়ে নিই মার্কস অব ইন জিওগ্রাফি প্লাস হিস্ট্রি তো জিওগ্রাফি এবং হিস্ট্রিতে তুমি মাধ্যমিকে অ্যাভারেজ করে একটি নাম্বার কত পেয়েছো সেটা অ্যাভারেজ করে এখানে বসিয়ে নেবে আমি একটা নাম্বার বসিয়ে মার্কস অপটেন ইন বেঙ্গলি একশোর মধ্যে তুমি মাধ্যমিকে কত পেয়েছো সেটা এখানে লিখবে যদি তোমাদের এই বেঙ্গলি সাবজেক্ট না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন মাধ্যমিকে তুমি টোটাল সাতশোর মধ্যে কত মার্কস পেয়েছো সেটা এখানে লিখবে এবং ফুল মার্কসের জায়গায় সাতশো লিখে দেবে সাধারণত সাতশোতেই পরীক্ষা হয় তাই তোমরা সাতশো লিখে দেবে তাহলে মাধ্যমিকে এডুকেশন ডিটেলস দিলে এবার তুমি টুয়েলভের কীভাবে এডুকেশন ডিটেলস দেবে নেম অফ দা এক্সামিনেশন হায়ার সেকেন্ডারি এখানে লিখে দেবে তারপরে বোর্ড নেম তো এখান থেকে বোর্ড নেম সিলেক্ট করতে পারবে ইয়ার অফ পাসিং তুমি কত পাশ করেছ তো দু হাজার এখানে সিলেক্ট করতে পারবে তার আগে অর্থাৎ দু হাজার কুড়ি একুশ এখনও পর্যন্ত নোটিশে দেয়নি যে দু হাজার বাইশের আগে এইচএস পাস করলে তারা অ্যাপ্লাই করতে পারবে না তাই তোমাদের দু বাইশে এখানে সিলেক্ট করতে হবে তুমি ইংলিশে হান্ড্রেডের মধ্যে কত পেয়েছো সেটি এখানে লিখে দেবে তার যদি তোমার বেঙ্গলি থেকে থাকে তাহলে বেঙ্গলিতে কত পেয়েছো এইচএসে হান্ড্রেডের মধ্যে তারপরে এগুলো তো দেখতেই পাচ্ছ হিন্দি অনেকের থাকে অনেকের থাকে না তারপরে লাইফ অথবা বায়োলজি যার যেটা সাবজেক্ট রয়েছে একশোর মধ্যে কোন সাবজেক্টে কত পেয়েছো সেটি এখানে তোমাদের ফিল করতে হবে ম্যাথে একশোর মধ্যে এইচএসএ কত পেছো সেটি এখানে দেবে যদি তোমাদের ম্যাথ থেকে থাকে ফিজিক্স থাকলে একশোর মধ্যে কত পেয়েছো ক্লাস টুয়েলভে সেটি এখানে দেবে তারপরে দেখতে পাচ্ছো যে কেমিস্ট্রির মধ্যে যদি থেকে থাকে তাহলে একশোর মধ্যে কত পেছ সেটি দিতে হবে তবে টোটাল মার্কস অর্থাৎ যে তুমি টোটাল কত পেছ সেটি এখানে লিখতে হবে তো তারপরে সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবে তো আমি ফর্মটি ফিল আপ করে নিয়ে তোমাদের দেখাচ্ছি ক্লিক করার পর এখানে ওকে অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে পেজের দিকে নিচের দিকে স্কুল ডাউন করে নেমে আসবে এখানে তোমরা নিজের নাম দেখতে তোমরা যদি যাও এই এডুকেশন ইনফর্মেশানে কোনোরকমভাবে ভুল হয়েছে তাহলে তোমরা এখান থেকে এডিট অপশানে গিয়ে এডিট করতে পারবে এখানে দেওয়া রয়েছে ইউ ক্যান অ্যাপ্লাই ম্যাক্সিমাম ফর টু সাবজেক্ট তো তুমি এখানে দুটো সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এখানে সাবজেক্ট ওয়ান আর সাবজেক্ট টু তো তোমরা নিজেদের ইচ্ছা মতো সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টু তোমরা দুটোই অ্যাপ্লাই করে দিও নিজেদের ইচ্ছা মতো এখানে সাবজেক্ট চুজ করে নিও চুজ করার পর এখানে তোমাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে তো এখানে অ্যাপ্লাই অপশানটিতে তোমরা অবশ্যই ক্লিক করবে ক্লিক করার পর তোমরা তোমাদের এই যে তুমি অ্যাপ্লাই করেছো এখানে তোমার এনরোলমেন্ট আইডি তোমার নিজের নাম তোমরা সমস্ত কিছু যে ডিটেলস তুমি ইনপুট করেছো সেই সমস্ত ডিটেলস তুমি দেখতে পাবে তারপর এই যে পেজটি এই পেজটি তোমরা প্রিন্ট আউট করে নিজেদের কাছে যত্ন সহকারে রেখে দেবে কারণ এই পেজটি কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে এবার তোমাদের বলবো তোমরা মেরিট লিস্টের এই মার্কসটা কিভাবে ক্যালকুলেট করবে এবং এইভাবে ক্যালকুলেট করে তোমাদের কত পার্সেন্টেজ হলো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তো প্রথমে আমি তোমাদের কেমিস্ট্রি দেখাচ্ছি কেমিস্ট্রিতে রয়েছে ইকোয়াল টু এ ইন্টু টোয়েন্টি পার্সেন্ট প্লাস বি ইন্টু ফোরটি পার্সেন্ট প্লাস সি ইন্টু টোয়েন্টি পার্সেন্ট প্লাস ডি ইন্টু টোয়েন্টি পার্সেন্ট তো এবার তোমাদের আমি দেখাচ্ছি ক্যালকুলেট করে তো এখানে এ বলতে পার্সেন্টেজ অব মার্কস অফ টেন ইন ম্যাথামেটিক্স অর্থাৎ ক্লাস টেনে তুমি ম্যাথে কত পেয়েছ তো আমি একশোর মধ্যে ধরলাম আমি ক্লাস টেনে নাইনটি পেয়েছি তো নাইনটি ইন্টু টোয়েন্টি পার পার্সেন্ট প্লাস বি ইন্টু ফর্টি পার্সেন্ট ধরো উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রিতে তুমি কত পেয়েছো তো বিতে কেমিস্ট্রি ধরলাম আমি উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রিতে এইটটি ফাইভ পেয়েছি নাম্বার একশোর মধ্যে তো এইটি ফাইভ ইন্টু ফর্টি পার্সেন্ট প্লাস সি ইন্টু টোয়েন্টি পার্সেন্ট সিতে রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন ম্যাথামেটিক্স অর্থাৎ এইচএসএ ম্যাথে আমি কত পেয়েছি ধরলাম আমি এইচ এস ম্যাথে নাইনটি টু পেয়েছি নাইনটি টু ইন্টু টোয়েন্টি পার্সেন্ট প্লাস ডিতে রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন ফিজিক্স ফিজিক্সে আমি এইচ কত পেয়েছি ধরলাম আমি একশোর মধ্যে ফিজিক্সে নব্বই পেয়েছি তো নব্বই ইন্টু টোয়েন্টি পার্সেন্ট তো আমার কত পার্সেন্টেজ হচ্ছে যে এইট্টি এইট পয়েন্ট ফোর পার্সেন্টেজ এই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট প্রকাশ

যত নাম্বার পেয়েছো সেটাকে তুমি পার্সেন্টেজ করে নাও প্রথমে ধরো আমি মাধ্যমিকে এইটি টু পার্সেন্ট পেয়েছি তো সেক্ষেত্রে এইটি টু ইন্টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস তোমাদের এখানে বিতে রয়েছে পার্সেন্টেজ অব মার্কস অপটেন ইন বেঙ্গলি তুমি মাধ্যমিকে বাংলায় কত পেয়েছো একশোর মধ্যে ধরলাম আমি একশোর মধ্যে ছিয়ানব্বই পেয়েছি তো নাইনটি সিক্স ইন্টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস সিতে রয়েছে এইচ এসে তুমি টোটাল কত পার্সেন্টেজ পেয়েছো তো এইচএসে আমি ধরলাম যে এখানে নাইনটি পার্সেন্টেজ পেয়েছি টোটাল তো নাইনটি ইন্টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং ডিতে কি রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন বেঙ্গলি অর্থাৎ এইচ তুমি বাংলায় একশোর মধ্যে কত পেয়েছো ধরে নিলাম আমি একশোর মধ্যে ছিয়াশি পেয়েছি বাংলায় তো ছিয়াশি অর্থাৎ এইটি সিক্স ইন্টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখো দেখতে পাচ্ছো এইটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়েছে এইভাবে মেডিট লিস্ট প্রকাশিত হবে তো বন্ধুরা তোমাদের আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও বন্ধুদের সাথে চ্যানেলে নতুন দর্শক হলে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আশা থেকে বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে দিও ধন্যবাদ